হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য দুটো সুখবর আছে। তো তার মধ্যে একটা তো তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছো। প্রথম যে গুড নিউজটা তোমাদের জন্য আছে সেটা হচ্ছে, তোমরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু আছো এবং ভিউয়ার্স আছো, তাদের জন্য আমি একটা গিভ অ্যাওয়ে করতে চলেছি। এবং এই গিভ অ্যাওয়েতে থাকছে 20টি চঞ্চল ঘোষের রিজনিংয়ের বই। তোমাদের মধ্যে থেকে 20 জন এই চঞ্চল ঘোষের রিজনিংয়ের বই তোমরা পেতে পারো সম্পূর্ণ ফ্রিতে। এবং বন্ধুরা, এই গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে কিছু নিয়মাবলী বা শর্তাবলী মানতে হবে, সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এবং 2 নম্বর যে গুড নিউজটা আছে সেটা হলো, তোমরা অনেকে যারা আমার ক্লাসগুলোকে ফলো করছো, রিজনিংয়ের ক্লাসগুলোকে দেখছো, তারা অনেকেই রিকোয়েস্ট করেছো যে যাতে আমি এই রিজনিংয়ের ক্লাসগুলোকে একটু বেশি করে বাড়িয়ে দিই, একটু বড় করে দিই। তো সুতরাং সেটাই হবে, আমি এবার থেকে যে রিজনিংয়ের ক্লাসগুলো নিয়ে আসবো সেখানে সেই সকল ক্লাসগুলোতে বেশি করে আমি কোশ্চেন সলভ করাবো। আসলে প্রবলেম হচ্ছিল কি যে আমাদের এখানে ঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, পাশাপাশি ইন্টারনেটেরও প্রবলেম রয়েছে। সেটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে জানিয়েছি এবং সেই প্রবলেম কিন্তু এখনও সলভ হয়নি। কিন্তু তার মধ্যে থেকেও আমি চেষ্টা করব যাতে ক্লাসগুলোকে একটু লং করা যায় এবং বেশি করে প্রশ্ন সলভ করানো যায়, এবং তার সাথে বেশি করে হোমওয়ার্কও আমি দিয়ে দেবো। তো সুতরাং এই নিউজটাও আশা করি তোমাদের অনেকের পক্ষেই ভালো লাগবে এবং তোমরা অনেকেই তাতে খুশি হবে যে ক্লাসগুলোকে বেশি করে করানো হবে। তো তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যায় গিভ অ্যাওয়ের জন্য কি শর্তাবলী তোমাদেরকে মানতে হবে। তো বন্ধুরা, এই গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, আমি 3টে রিজনিংয়ের ক্লাস আপলোড করব পরপর, যেখানে উল্লেখ করা থাকবে ভিডিওর মধ্যে বা থাম্বনেলে GA অর্থাৎ গিভ অ্যাওয়ে, যেখানে লেখা থাকবে GA ভিডিও ক্লাস 1, GA ভিডিও ক্লাস 2 এবং GA ভিডিও ক্লাস 3। তো এই 3টে রিজনিংয়ের ক্লাসকে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এবং এই 3টে ক্লাসের প্রত্যেকটা ক্লাসে আমি 4টে করে কোশ্চেন তোমাদেরকে করব। সেই 4টে করে কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেনের অ্যান্সার হোয়াটসঅ্যাপে তোমাদেরকে রিপ্লাই করতে হবে, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি ভিডিওতে দিয়ে দেবো। এবং তার সাথে সাথে ভিডিওটিকে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। যদিও লাইক এবং সাবস্ক্রাইব এটা ম্যান্ডেটরি না, কারণ জোর করে আমি এখানে কিছু করবো না। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কিন্তু বন্ধুরা, যদি আমি এই 20টার ওপরে অনেক বেশি রিপ্লাই পাই, তো সেক্ষেত্রে আমি লাইক এবং সাবস্ক্রাইবও কাউন্ট করব। আদারওয়াইজ 3টে কোশ্চেন আমি কাউন্ট করব, যে প্রত্যেকে তোমরা এই 3টে ক্লাস অ্যাটেন্ড করেছো কি না, সম্পূর্ণ ভিডিও দেখেছো কি না। সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। টোটাল 4টে কোশ্চেন করা হবে, তার মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে ভিডিওর নিচের কমেন্ট বক্সে করতে হবে। সেটা আমি বলে দেবো কোনটার অ্যান্সার ভিডিওর নিচে কমেন্ট বক্সে করবে। এবং বাকি 3টের অ্যান্সার করতে হবে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে তোমরা কীভাবে রিপ্লাই করবে তার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠিক এই প্যাটার্নে। প্রথমে লাইক, তারপরে সাবস্ক্রাইব, এবং তারপরে 1, 2, 3 করে 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং এইভাবে 3টে রিপ্লাই আসবে, কারণ 3টে ভিডিও আমি বানাবো। 3টি ভিডিও সম্পূর্ণ দেখলে তাহলেই কিন্তু তোমরা গিভ অ্যাওয়ের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এবং কোনোভাবেই কিন্তু তোমরা এই 3টে কোশ্চেনের অ্যান্সার ভিডিওর নিচে কমেন্ট বক্সে করবে না, তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কারণ তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে সম্পূর্ণ বিষয়টা বুঝে 3টে কোশ্চেনের রিপ্লাই তোমরা করবে ভিডিওর নিচে কমেন্ট বক্সে, কিন্তু অনেকে আছে ওই কমেন্টগুলো দেখেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ না দেখে অ্যান্সারগুলো করে দেবে। তাহলে সুতরাং কী হবে, এক্ষেত্রে আমাকে বাছাই করতে অসুবিধা হবে। এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে কী হবে, তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, সম্পূর্ণটা দেখে কিন্তু অ্যান্সার রিপ্লাই করছো, অনেকে আছে যারা এই সমস্ত নিয়মগুলো না মেনেই কিন্তু রিপ্লাই করে দেবে এবং চঞ্চল ঘোষের বইটা কিন্তু সে পেয়ে যাবে। সুতরাং যাতে এটা না হয় এবং সঠিক উত্তরটা কী, যাতে একমাত্র যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখেছে তারাই যাতে করতে পারে, সেই জন্য শুধুমাত্র অবশ্যই রিপ্লাইটা করবে হোয়াটসঅ্যাপ নম্বরে। এবং আমি এই 3টে ভিডিও আপলোড করার পরে তার যে পরবর্তী যে সানডে আসবে, সেই সানডেতে আমি এই 20 জনের নাম ঘোষণা করব। এবং 20 জন হোক বা 10 জন হোক বা 5 জন হোক বা 2 জনও যদি হয়, আমি সেই 2 জনকেও কিন্তু বইটা দেব। তো তার জন্যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং যে 4টে কোশ্চেন আমি প্রত্যেকটা ভিডিওতে করব, সেই 4টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো তাহলে বন্ধুরা, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তো এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বিষয়টা জেনে নিতে পারো। তো তাহলে বন্ধুরা, তোমরা প্রস্তুত থাকো, রিজনিংয়ের উপরে ক্লাস কিন্তু আসতে চলেছে, 3টে স্পেশাল ক্লাস। এই 3টে ক্লাস অ্যাটেন্ড করো, কোশ্চেনের অ্যান্সার দাও এবং বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই গিভ অ্যাওয়ের উদ্যোগটা তোমাদের কেমন লাগলো সেটা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আগামী 3টে ভিডিওর অবশ্যই অ্যাটেন্ড করবে এবং অংশগ্রহণের জন্য
এই রুলগুলো ঠিকমতো ফলো করবে। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।